আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ডের ফোন নাম্বার লিংকটা থাকলে আপনি বাড়িতে বসে আধার কার্ডের কোনো রকম কাজ করতে পারবেন না, সেটা আধার কার্ড কারেকশন হোক বা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। আর এখনও বহু আধার কার্ড এমন রয়েছে যে আধার কার্ডে এখনও পর্যন্ত ফোন নাম্বার লিংক হয়নি, বা যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার ভুল, বা আপনি যে ফোন নাম্বার আধার কার্ডে দিয়েছিলেন বর্তমানে সেই ফোন নাম্বার আপনার কাছে নেই বা হারিয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বার লিংক রয়েছে, অনলাইন পদ্ধতি কী আছে, সম্পূর্ণ পদ্ধতি আজকে দেখাবো যে আপনারা অনলাইন থেকে কীভাবে চেক করবেন যে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বার লিংক রয়েছে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব আপনারা কীভাবে অনলাইনে চেক করবেন যে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বার লিংক রয়েছে। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করাননি, তারা অবশ্যই স্থানীয় যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে গিয়ে মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করাতে পারেন। তো আধার কার্ডের সাথে কোন ফোন নাম্বার লিংক রয়েছে সেটা জানতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন uidai.gov.in। তো uidai.gov.in লিখে সার্চ করলেই কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর প্রথম আপনারা দেখতে পারবেন ভাষা দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর কিন্তু আধারের যে মেন পোর্টাল অর্থাৎ অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখবেন একটা অপশন রয়েছে আধার সার্ভিস। এই যে আধার সার্ভিস সেকেন্ড যে পয়েন্টটা, সেখান থেকে ভেরিফাই অ্যান আধার নাম্বার। তো আপনার যেতে হবে সেকেন্ড অপশনে আধার সার্ভিসে। আধার সার্ভিসে যাওয়ার পর ভেরিফাই অ্যান আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে আধার নাম্বার এবং ক্যাপচা কোড। তো এখানে কিন্তু কোনো রকম মোবাইল ওটিপি ছাড়াই আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বার লিংক রয়েছে। তো আমরা কী করব, আধার নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার দেব এবং ক্যাপচা কোডের জায়গায় যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে প্রসেড অ্যান্ড ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি, পাশাপাশি ক্যাপচা কোডও ফিল করেছি। এবার আমরা কী করব, প্রসেড অ্যান্ড ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে আপনার ডিটেলসটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এজ চলে এসছে অর্থাৎ বর্তমানে বয়স কত আছে সেই বয়সটা চলে এসছে, জেন্ডার কী আছে মেল না ফিমেল সেটা চলে এসছে, স্টেট কোনটা আছে স্টেট চলে এসছে ওয়েস্ট বেঙ্গল, এবং মোবাইল নাম্বার দেখুন লাস্ট তিনটে অক্ষর শো করছে অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে কিন্তু বর্তমানে এই আধার কার্ডে লিংক রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই দেখতে পারেন যে বর্তমানে আপনার আধার কার্ডে কোন ফোন নাম্বার লিংক রয়েছে, বা যদি আপনার ফোন নাম্বার লিংক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে মাত্র 50 টাকার বিনিময়ে আধার কার্ডে ফোন নাম্বার লিংক করিয়ে নেবেন। তো এভাবে আপনারা পরিবারের প্রত্যেকেরই চেক করবেন, পরিবারের প্রত্যেকের আধার কার্ড চেক করে নেবেন যে কার কার আধার কার্ডে কোন ফোন নাম্বারটা লিংক রয়েছে। এবং লিংক থাকলে কিন্তু যদি আপনার আধার কার্ডের ফোন নাম্বার লিংক থাকে, যদি সেই ফোন নাম্বার আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে বসে খুব সহজেই আধারের যে কোনো কাজ করতে পারবেন, যেমন আধার কারেকশন হোক বা অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড সমস্ত কাজই কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।